উবের ময়না প্রতিদিন সন্ধ্যে 6টায় সোম থেকে রবি আপনারা পাশে থাকবেন সঙ্গে থাকবেন 18ই অগস্ট সন্ধ্যে 6টায় দেখতে ভুলবেন না উবের ময়না চোখ রাখুন জি বাংলায় সোম থেকে রবিবার প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় শুধুমাত্র জি বাংলায় সোম থেকে রবি আরো অনেক কিছু আসছে অনেক চমক থাকছে আপনারা এনজয় করুন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পুবের ময়নাতে জমজমাট এপিসোড আসতে চলেছে রোদ্দুর এবং ময়নার বিয়ে রোদ্দুর এবং ময়নার বিয়েতে কি কি হতে চলেছে দেখে নেব বিটিএস আমি রোদ্দুর নমস্কার আমি ময়না তো এখন যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে বর ফাইনালি লগ্নভ্রষ্টা বুঝতেই পারছেন যেটা আমরা প্রোমোতে শুটিং করেছিলাম অ্যান্ড দেন সেই সিকোয়েন্সগুলি হতে চলেছে আমাদের যার সাথে প্রচণ্ড পরিমাণে ঝগড়া হয় মানে ময়না সব সময় আমার ঝগড়া করতে থাকে তো আমাদের দুজনে ঝগড়া করতে করতে মনে হয় বিয়েটা হবে বাট সেটা কী হবে মানে সেটা কী কী হতে চলেছে সে কী কী চমক থাকতে চলেছে সেটা আমরা এখন খুব একটা রিভিল করতে চাইছি না আপনারা বিয়ের দিন দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালো করে এনজয় করুন গুঞ্জার সাথে যে সমস্যাটা হয়েছে সেটা আপনারা অলরেডি অনিয়ার দেখে ফেলেছেন তো সেখান থেকে বাড়ি ফিরে আসার পর আরও কী কী রসদ থাকছে কী কী মিস্ট্রি থাকছে সেগুলো আপনারা অনিয়ারে দেখতে পারবেন আর বিয়েটা কি হচ্ছে সেটা খুব একটা আমরা বলছি বলতে পারবো না মানে আচ্ছা তোর এক্সপেরিয়েন্সটা বল তুই যে এইভাবে আসলি মানে এসে যে তোকে এখন কনভিন্স করবে আস্তে আস্তে বা বিয়ের সময় যে আমি এইভাবে লগ্নভ্রষ্টা হলাম তোর ভাবনাটা কি হ্যাঁ তো ময়না বেসিক্যালি বিয়ে খেতে এসেও বিয়ে করে ফেলছে তো এই ব্যাপারটা এবার তো ময়নার কাছে ও তো ভীষণ মানে আনএক্সপেক্টেডলি এসব ফেস করছে তো এবার ও সেরকম প্রিপারেশন নিচ্ছে এবার ঝগড়াটা তো মানে বিয়েটা তো ঝগড়ার খুনসুটি এসব নিয়েই হচ্ছে আমাদের মতো সবসময় ঝগড়া হতে থাকে বুঝতে পারছেন তো মানে আমরা 24 ঘন্টা ঝগড়া করি মানে ময়না এমনই একটা মানুষ ওপার বাংলা থেকে জবে থেকে ও অজ্ঞান হয়েছে মানে ওকে যখন জবে থেকে এই বাড়িতে আনা হয়েছে ও মানে অজ্ঞান অবস্থা থেকে ঝগড়া করা শুরু করেছে অ্যান্ড আফটার দ্যাট মানে এখন মানে লগ্নভ্রষ্টা হয়ে যাওয়ার পরেও আবার আমার সাথে ঝগড়া করে যাচ্ছে সেটা কী হবে তারপর আবার কী কী খুনসুটি থাকছে কী কী ঝগড়াঝাটি থাকছে সেটার জন্য তো আপনার দেখতেই হবে পুবের ময়না আমরা একটা ভীষণ ঝড়ের মধ্যে আছি কমপ্লিটলি একটা তুফান চলছে বাড়িতে সেখানে আমরা এক একজন মানে কি বলবো এখানে এসে ঝাপটা লাগছে ওখানে উপরে যাচ্ছে ওর গায়ে ঝাপটা লাগছে উপরে যাচ্ছে এইভাবে আমাদের প্রতিদিনের শুটিং চলছে গত 3-4 দিন ধরে এবং চলবে আশা করি আরও 2-3 দিন কেননা আমাদের বাড়িতে এখন বিয়ে চলছে বিয়ে মানে খুব আনন্দ খুব উৎসব খুব সাজগোজ খুব সেটাও আছে সেটা নেই তা নয় কিন্তু তার মাঝখানে কাট্টু একটা নিরানন্দ কান্নাকাটি যুদ্ধ বিগ্রহ এইসবও আছে তো এই দুই রকমের বিয়ে আপনারা এবার একসাথে দেখতে পাবেন যেটা দেখছেন এটা আমাদের বাড়ি শুভ্রজিতের বাড়ি না গোলুর বাড়ি এখানে আমি গোলু আর পুবের ময়নার আমি একটা চরিত্র এখানে ক্যামেরা ঘুরলে দেখতে পাবেন যে একটা আয়োজন চলছে বিয়ের আয়োজন কার সঙ্গে কার বিয়ে হচ্ছে সেটা আপনারা যদি রোজ আমাদের ধারাবাহিকটা দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আপনারা আসবেন অবশ্যই খাওয়া দাওয়ারও আয়োজন থাকবে কিন্তু আসবেন এবং পাত্র এবং পাত্রীকে বর এবং কনেকে আশীর্বাদ করবেন যেভাবে এই কদিন ধরে আপনারা আশীর্বাদ করে এসেছেন পুবের ময়না আপনারা দেখছেন আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমাদের তার জন্য আপনাদের কাছে সত্যি সত্যি আমরা খুব কৃতজ্ঞ আগামী 18ই অগস্ট সন্ধ্যে 6টায় জি বাংলার পর্দায় পুবের ময়নার আসছে এক বিশেষ পর্ব মানে এ যাবৎকালের দ্য মোস্ট অ্যাওয়েটেড এপিসোড আমাদের রোদ আর ময়নার বিয়ের এপিসোড আপনাদের সবার শুভেচ্ছা শুভকামনা আশীর্বাদ আমরা প্রার্থনা করি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আমি মানে রোদ্দুরের দিদি মেঘ হিসেবে এটা আমার ময়নাকে যে অপছন্দ তা নয় ময়নাকে ভীষণ ভালোবাসি মেয়েটা ভালো পছন্দও করি সবই ঠিক আছে কিন্তু ভাইয়ের পাশে তোকে আশা করিনি তাই সত্যি হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটেছে আমি একটু চমকেও গেছি আমার মায়ের ওপর একটু অভিমানও হয়েছে যে এরকম একটা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া কিন্তু আমাদের সকলেরই মনটা কি বদলে যাবে আমাদের সকলেরই মনে ময়না কি একদম আমার ভাইয়ের বউ হিসেবে জায়গা করে নিতে পারবে সেটা তো দেখতেই হবে আপাতত এই বিয়ের পর্বটা দেখার জন্য 18ই অগস্ট কিন্তু জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে পুবের ময়নার স্পেশাল এপিসোড আছে পুবের ময়না ধারাবাহিকের সেটে কিন্তু সাজো সাজো রব রোদ্দুর এবং ময়নার বিয়ে উপলক্ষে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেজ টিভি HD-র পর্দায়